Selamünaleyküm. Hallo Atsen. Hey. LCP has kato kore bikri korsen? LCP has 100 থেকে 105 পাইকারি রেটে বিক্রি করা হচ্ছে আপনারা যারা আগ্রহী আছেন এইখানে এসে টাকা জমা দিয়ে পেঁয়াজ নিয়ে যেতে পারবেন তবে এক বস্তা নিচে বিক্রি করা হচ্ছে না এখানে এক বস্তা বা তার চেয়ে বেশি অর্থাৎ বস্তা হিসেবে বিক্রি করা হয় এখানে এখানে পাইকারি রেটে বিক্রি করা হয় 100 থেকে 105 টাকা প্রতি কেজি দাম তবে শর্ত একটাই যে বস্তা এক বস্তা মিনিমাম নিতে হবে বা তার চেয়ে বেশি বস্তা নেওয়া যাবে ধন্যবাদ এমবাজারে এখানে এসে আমরা যেটা দেখলাম আপনি দেখতে পাচ্ছেন মূল্য টাইলে লেখা আছে যে এলসি পেঁয়াজ 100 থেকে 105 টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে তো এই মেসেজটা আমরা আবার মাইকিং করে জানান দিলাম কাস্টমারদের কাছে যারা আসছেন বিক্রেতা খুচরা বিক্রেতা এখান থেকে কিনে নিয়ে খুচরা বিক্রেতা মূলত বিভিন্ন বাজারে বিক্রি করে তো তাদেরকে আমরা মাইকিং করে জানান দিলাম যে এখানে 100 থেকে 105 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে আসেন আসেন কাছে আসেন যে লেবার আছে না ওনাকে দিয়ে দেন নির্দেশ দেন ওজন দিয়ে বিক্রি করবে না কিভাবে বিক্রি করে ওজন করে ওজন দিতে বলেন এবং একজন আমরা মাল কিনছি এই যে দেখেন উনি কত করেছেন কোথা থেকে এই যে 180 টাকা আমাদের কাছে তথ্য আছে এখনো মাল নেই এই ক্ষেত্রে মাল এখানে আপনি চাকরি প্রমাণ পেলেন এই ক্ষেত্রে কি ব্যবস্থাপনা নেওয়া হবে কারণ আমাদের কাছে আগে নিয়েছেন আমাদের কাছে কারওয়ান বাজারের একটা ক্যাশ প্রোমো রয়েছে আমার মোবাইল ফোনে রয়েছে এই প্রতিষ্ঠান থেকে 180 টাকা করে নেওয়া হচ্ছে দাম হ্যাঁ স্যার আমার তো ঠিক আছে তো আপনারা এখন আমাদের মূল্য তালিকা দিয়েছেন যেহেতু 100 থেকে 105 টাকা কেজি এখন এটা নিশ্চিত করে আমরা বিক্রি করা তারপরে এই বিষয়ে আমরা ব্যবস্থা নেব আমাদের টাকা রিটার্ন দিবে না টাকা রিটার্ন করবে পেঁয়াজগুলো আসছে এবং আমরা ইতিপূর্বে দেখেছি গতকাল বা তার আগেও বিক্রি হয়েছে 100 থেকে 105 টাকা কেজি এবং এটি কারণ বাজারে আমরা দেখলাম যে 108 টাকা বা 106 টাকা বিক্রি হয়েছিল গতকাল তো আজকে বিক্রি করছেন উনি 100 থেকে 105 আমরা তাকে সাপোর্ট দিচ্ছি যেন সুন্দরভাবে বিক্রি করতে পারেন সুশৃঙ্খল ভাবে দাদা আমার দুইটা স্যার আপনি আর রায় কত দিতে নেন দুটা নেন রাখছো আপনি এক বস্তা করে দিতে একটা করে নেবেন সবাই যান অনেক কাস্টমার আছে সবাইকে দিতে হবে একটা একটা করে দেন 45 একজনকে কেজির বস্তা নিচ্ছেন তারা কি দাম বিক্রি করেন সেটা আগেকার রেটে অর্থাৎ আগে যে রেটে তারা বিক্রি করত 100 কত করে বিক্রি করতেন 120 না 30 170 টাকা করে বেশি 80 টাকা আগে যে আপনি কিনতেন 100 টাকা বা 105 টাকা তখন বিক্রি করতেন 120 টাকা 60 টাকা 110 টাকা 110 টাকা বা 115 টাকা বিক্রি করতেন উনি সেই রেটে বিক্রি করবেন এবং বিক্রি করতে আপনাদের নির্দেশনা এটা আমাদের তদারকি থাকবে খুচরা পর্যায়ে আমাদের তদারকি থাকবে খুচরা পর্যায়ে যদি বেশি হয় তাহলে আপনাদের তখন আইনগত ব্যবস্থা যেটি সেটি নেওয়া হবে হ্যাঁ কয় কেজি হয়েছে 45 কেজি জান আপনি টাকা দিয়ে রিসিট নিয়ে আসেন 45 টাকা আমার উপস্থিতি বিক্রি হয়নি এটা আগে তার কেস আমি প্রেশার করি না আমি গতকালকে এই দোকানতে 103 টাকা করে পেয়ে দিয়েছি দাঁড়া গতকালকে এই দোকানতে 103 টাকা করে পেয়ে দিয়েছি আজকে আমি সারা বাজার ঘুরে দেখলাম যে মালের রেট অনেক বেশি ঠিক আছে বেশি কেউ 85 চায় কেউ 80 চায় 185 কেউ 80 চায় আমি অনেক রিকোয়েস্টের মাধ্যমে 178 টাকা করে 6 বস্তা পেয়ে দিয়েছি ঠিক আছে যে গাড়ি বাধার পরে আমি আবার দোকান খাওয়ার জন্য হলুদ মরিচ আনতে গেছি আইনা দেখি যে মিনিস্ট্রি ট্রাস্ট তাহলে আমি তো তাহলে আমার একটা সুযোগ আছে তখন তাদের কাছে আমি আমার স্লিপ দেখাইলাম তাদের কাছে আমরা স্লিপ দেখালাম মিনিস্ট্রিটা যা করে করবে এখন কত টাকা দিয়ে কিনলেন এখন 105 টাকা ছয় বস্তা আপনার কত টাকা বাঁচলো অনেক টাকাই বাঁচে 680 টাকা 1680 টাকা আমি ফেরত পেলাম আমার জন্য ভালো হইলো ঠিক আছে এই ভাই এইরকম যদি হয় তাহলে মানুষ কেমনি চলবে কেমনি খাবে বলেন।